পলিফার্মাসি ভাবছেন? আজি আমি পলিফার্মাসি বিষয়ে অলপ জানিম। আপোনালোকে নিশ্চয় ভিডিওটি একলৈকে আমাৰ লগত থাকিব আৰু বিষয়টি সম্পূৰ্ণৰূপে জ্ঞাত হ'ম। ভেষজ বিজ্ঞান আৰু WHO অনুসৰি পলিফার্মাসির অর্থ হল একে সময়তে বহুবিধ ঔষধ একজন রোগীর বাবে এখন নিদানপত্র বা প্রেসক্রিপশনত প্রদান করা। সাধারণত নিয়মিয়াক কমপক্ষে পাঁচটা ঔষধ বা ততোধিক ঔষধ সেবন করে থাকিব লগা হলে তাকে পলিফার্মাসি বলে কোয়া হয়। বর্তমান জনসাধারণের স্বাস্থ্যের ক্ষেত্র পলিফার্মাসি একটা মুখ্য আর বিকশিত বিষয়। ই রোগীর জীবনের উপর এক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে। বয়সস্থ ব্যক্তির ক্ষেত্রে পলিফার্মাসি প্রভাব বেশি পরিমাণে দেখা যায়। পলিফার্মাসিরপরা এজন রোগীর ক্ষেত্রে হবপরা পরিণতিবিলাক এনে ধরনের ঔষধের পার্শ্বক্রিয়া, ঔষধ ঔষধের মাজত আন্তঃক্রিয়া, ঔষধ রোগের মাজত আন্তঃক্রিয়া, ঔষধ আহারের মাজত আন্তঃক্রিয়া, নন এডহেরেন্সের বাবে ঔষধের কার্যক্ষমতা কমি যাওয়া, অযথা ঔষধের বিয়ে বাড়ি যাওয়া, জীবন ধারণের প্রণালী দুর্বল হয়ে পড়া ইত্যাদি। সচরাচর বয়সস্থ ব্যক্তির ক্ষেত্রে পলিফার্মাসির সৃষ্টি হওয়ার কারকবিলাক হল এনে ধরনের একে সময়তে ওভার দ্য কাউন্টার ঔষধ গ্রহণ করা, পরিপূরক বা বিকল্প বা বনৌষধি বা হার্বেল চিকিৎসা গ্রহণ করা, প্রেসক্রিপশন এখনত বিভিন্ন কারণত ঔষধ বাড়ি যাওয়া, বহুকেইজন চিকিৎসকেরপরা চিকিৎসা গ্রহণ করা, বহুকেইটা পুরনি রোগে আগুড়ি ধরা ইত্যাদি। পলিফার্মাসিরপরা উপশম পাবর রোগীসকলে ফার্মাসিষ্টরপরা এনে ধরনের সহায়বিলাক গ্রহণ করব পারে। প্রত্যেকবার ঔষধ ক্রয় করতে ঔষধবিলাক প্রেসক্রিপশন অনুসরি নির্ধারিত দিনের নির্ধারিত পরিমাণত আছে না নাই তা খুঁড়ি লব লাগে। ঔষধ সেবনের সময় আর পদ্ধতি সঠিকভাবে বুঝি লব লাগে। প্রেসক্রিপশনত থাকা ঔষধবিলাকর মাজত কিবা আন্তঃক্রিয়া হবপরার সম্ভাবনীয়তা আছে নাকি তা ঘুরব লাগে। ঔষধের পার্শ্বক্রিয়ায় দেখা দিলে কেনে ধরনের হব পারে, লক্ষণ কি হব পারে আর তাৎক্ষণিক পরিত্রাণের উপায়ের বিষয়ে বুঝি লব লাগে। প্রেসক্রিপশনত থাকা ঔষধবিলাকর খাদ্যের কিনা পার্শ্বক্রিয়া আছে নাকি তাকে সুধি লব লাগে। কেতিয়াবা হঠাৎ ওভার দ্য কাউন্টারত ঔষধ লবলগা হলে দৈনন্দিন ব্যবহার করে থাকা ঔষধবিলাকর বিষয়ে ফার্মাসিষ্টক সম্পূর্ণরূপে জানাব লাগে। পরিপূরক বা বিকল্প বা বনৌষধি বা হার্বেল চিকিৎসা গ্রহণ করলেও ফার্মাসিষ্টর সঙ্গে পরামর্শ গ্রহণ করে লোক কেবাজনো চিকিৎসকর চিকিৎসা গ্রহণ করে থাকলেও সকলবিলাক প্রেসক্রিপশনের বিষয়ে পরামর্শ করেহে নতুন প্রেসক্রিপশনের ওপর গ্রহণ করি লাগে। আজি পলিফার্মাসির বিষয়ে ইমানে। আপনাদের নিশ্চয় আপনার বন্ধু বান্ধবী আর পরিয়ালের সদস্যের লগত এই পলিফার্মাসির বিষয়ে কথাখিনি শেয়ার করবেন।